আসসালামু আলাইকুম, গ্রাম বাংলা অনলাইনে স্বাগতম। আশা করি ভালো আছেন। তো ছোট্ট একটি টিপস, সে হচ্ছে মোবাইল দিয়ে কিভাবে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন। অনেক সময় আমাদের হঠাৎ করে পাসপোর্ট সাইজ ছবি প্রয়োজন হয়, সেক্ষেত্রে অনেক সময় আমরা যেটা করি, স্টুডিও থেকে ছবি তুলে সেই ছবিটাকে মোবাইলের মধ্যে রেখে দিই। কখনো যদি ভার্চুয়ালভাবে কাজে লাগে, সেক্ষেত্রে যাদের এরকম করা নেই, সেক্ষেত্রে আপনি যদি চান নিজেই মোবাইল থেকে মাত্র কয়েক মিনিটের মধ্যেই পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারবেন। তবে সেক্ষেত্রে যেটা করতে হয়, আপনার মোবাইল ফোনটি যদি মোটামুটি ভালো ক্যামেরা রেজলিউশন থাকে, তাহলে একটি ছবি তুলবেন। আর ছবিটা তোলার জন্য অবশ্যই যদি রাত্রে তুলেন, তাহলে সামনের দিকে লাইটিং রাখবেন, যেরকমটা স্টুডিওতে রাখে সেরকম সেট আপ তো আর আপনার বাসায় থাকবে না। সেক্ষেত্রে লাইটিংটা এমনভাবে রাখবেন যেন ছবিটা সুন্দরভাবে ক্যাপচার হয়। যদি আপনি রাস্তাঘাটে বসে তুলেন, তাহলে অবশ্যই খেয়াল করবেন সরাসরি রোদে না, ছায়ায় থাকবেন, তবে রোদের আলোতে যেন আপনার চেহারাটা ঝকঝকেভাবে উঠে। দেখানোর উদ্দেশ্যে একটি ছবি, মনে করেন যে এই ছবিটাকে আমি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করব। যদিও গাটা একটু বেঁকা রয়েছে, তবে এ গাড় আমি এখান থেকে সোজা করতে পারবো না, সেক্ষেত্রে ফটোশপের প্রয়োজন হবে। তবে এখান থেকে এই গাড় বেঁকা অবস্থায় আমি এটাকে পাসপোর্ট সাইজ তৈরি করব। তবে আপনি যদি সুন্দর করে অর্থাৎ সোজাসুজি করে ছবি তুলতে পারেন, সেক্ষেত্রে আপনার ছবিটা অবশ্যই সোজাসুজি হবে এবং ভালো হবে। ব্যাকগ্রাউন্ড টেকগ্রাউন্ড সব কিছু কেটে মুছে পাসপোর্ট সাইজ একটি প্রফেশনাল রূপ দেওয়ার চেষ্টা করব। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তো এটা করার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব কিভাবে, সেজন্য গুগল প্লে স্টোরে গেলে আপনি অনেক অ্যাপস পাবেন যে অ্যাপসগুলি দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। যদি আপনি গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বারে সার্চ করেন ব্যাকগ্রাউন্ড রিমুভ, রিমুভ ব্যাকগ্রাউন্ড এরকম লিখে যদি আপনি সার্চ করেন, তাহলে আপনি বিভিন্ন রকম অ্যাপস পাবেন। গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করার ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস ফলো করবেন, কারণ একই কাজের জন্য অনেক রকম অনেক ডেভেলপারের অ্যাপস রয়েছে। সেক্ষেত্রে কোন অ্যাপসটি ভালো, কোন অ্যাপসটি মন্দ, সেটা আপনি বুঝবেন কী করে? প্রত্যেকটা অ্যাপস ওপেন করলে সেই অ্যাপসের রিভিউ দেখতে পাবেন, অ্যাপসের রেটিং দেখতে পাবেন, এবং অ্যাপসটি কেমন সংখ্যক লোক ডাউনলোড করেছে সেটা দেখে আপনি বুঝতে পারবেন, একটি অ্যাপ সম্পর্কে আইডিয়া নিতে পারবেন যে অ্যাপটি আসলে কেমন। তবে আমি সাজেস্ট করতেছি যেটি ইউজ করা অনেকটা সহজ, তো সেরকম অ্যাপস আপনি ডাউনলোড করবেন। তো প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভাল যে কোনো একটি অ্যাপস। তো ডাউনলোড করে সেটি ওপেন করবেন। ওপেন করার পরে প্রত্যেকটার মধ্যে প্রায় একই সিস্টেম দেখতে পাবেন, অর্থাৎ আপলোড করতে বলবে যে কোনো ইমেজ, অর্থাৎ যে ইমেজটাকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান। তো এখান থেকে যদি আমি আপলোড দিই, আপলোড দিলে পরে সে আমার মাই ফাইলে পিকচার অপশনে চলে যায়। তো আমি যদি গ্যালারি থেকে নিতে চাই, তাহলে গ্যালারি অপশনে ক্লিক করলাম, করলে পরে আমি কিছুক্ষণ আগে এই ছবিটা তুলেছি, সুতরাং এখান থেকে আমি ছবিটাকে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে ছবিটা এখানে চলে আসছে, এবং সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে ইমেজ চলে আসছে এবং খুব সুন্দর করেই কাটছে আমার মনে হয়। তবে এখন হচ্ছে এখান থেকে দুইটা অপশন, বাম পাশে হচ্ছে ডাউনলোড অপশন এবং ডান পাশে হচ্ছে ডাউনলোড এইচডি। তবে ডাউনলোড এইচডি করার ক্ষেত্রে কিছু শর্ত সাপেক্ষে রয়েছে, তো আমরা সে শর্তে না গিয়ে আমরা ডাউনলোড দিলাম। তো ডাউনলোড দেওয়ার পরে যখন ইমেজটি ডাউনলোড হবে, তখন দেখতে পাবেন যে পিছনে গুটগুটে অন্ধকার অর্থাৎ কালো, এবং তার মধ্যে হচ্ছে ছবিটা বেশি থাকবে, অর্থাৎ এটাই হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভাল ছবি। চিন্তার কোনো কারণ নেই। তো এখন গুগল প্লে স্টোর থেকে আরও একটি অ্যাপস নামাতে হবে, যেহেতু আমাদের এখানে দুইটা কাজ করতে হবে। একটা ছবিতে প্রথমত ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, পাসপোর্ট সাইজ দিতে হবে। এখন পাসপোর্ট সাইজ দেওয়ার জন্য গুগল প্লে স্টোরে অসংখ্য অ্যাপস রয়েছে, যেখানে গেলে আপনি যদি সার্চ দেন পাসপোর্ট সাইজ, তো এখানে দেখতে পাচ্ছেন যখন আমি পাসপোর্ট সাইজ ফটো মেকার লিখে সার্চ করলাম, সেক্ষেত্রে এই অ্যাপসটা যদি আমরা ডাউনলোড করতে চাই, ইনস্টলিং হচ্ছে। তো ইনস্টল হয়ে যখন ওপেন করবেন, অ্যাপস ওপেন করলাম, এখানে যেমন নিউ ফটো অপশন রয়েছে, তো এখানে যদি আমরা ক্লিক করি, এখান থেকে বাংলাদেশ বা অন্য কোনো দেশের জন্য আলাদা আলাদা সাইজ হয়ে থাকে। বিভিন্ন কান্ট্রির জন্য পাসপোর্ট সাইজ ফটোর সাইজ আলাদা হয়, 45-55। তো এটা যদি আমরা সিলেক্ট করি, করার পরে এখানে 300 DPI দেবো, দেওয়ার পরে এখানে
ওকে দিলাম। তো এখন হচ্ছে গ্যালারি চাচ্ছে, তো গ্যালারি অপশনে গেলাম। যাওয়ার পরে সেই ছবিটাকে নিয়ে আসলাম। আসার পরে এখানে স্টার্ট এডিটিং এই অপশনে ক্লিক করব। এখানে অটোমেটিক্যালি ছবিটা একটু সোজা হয়েছে। তো এখন এটা করার পরে নেক্সট বাটনে ক্লিক করলাম। করার পরে এখন হচ্ছে ছবির সাইজ নির্ধারণ করতে হবে। ড্র্যাগ করে একটু নিচের দিকে নিয়ে আর একটু ছবির সাইজটাকে ঠিক করে দিলাম। এরপরে হচ্ছে ক্রপ অপশন দেখতে পাচ্ছেন উপরে, ক্রপের মধ্যে ক্লিক করলাম। তো তারপরে নিচে কিন্তু এই ছবিটারও কয়েকটা ইফেক্ট চলে আসছে। এরকম ইফেক্ট যদি আমরা কমাতে বাড়াতে চাই করে, তারপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। করার পরে পাসপোর্ট সাইজ ছবি কিন্তু আমার রেডি, বাট একটু বেঁকা। তো সেক্ষেত্রে আমার সমস্যা নয় দেখানোর উদ্দেশ্যে, যেহেতু বানানো। এখন দেখতে পাচ্ছেন এখানে ফটো সাইজ চেঞ্জ করতে চাইলে করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাইলে করতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ড কালার এখানে যদি আমরা ক্লিক করি, তো সিলেক্ট ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে যে কালারটি রাখতে চান সেই কালারটি এখানে দিয়ে ডান ক্লিক করবেন। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের পাসপোর্ট সাইজ ছবি কিন্তু রেডি। এখন যদি আমরা সেভ করতে চাই, তাহলে আমাদের মোবাইল এটি সেভ করে রাখতে পারে। তো দেখতে পারেন পাসপোর্ট সাইজ একটি ছবি আমাদের মোবাইল থেকে তৈরি করা হয়ে গেল। আশা করি আপনি এবার এই ভিডিওটা দেখে অন্তত পাসপোর্ট সাইজ ছবি মোবাইল দিয়ে তৈরি করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আপডেট ভিডিও পেতে মনে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সেই প্রত্যাশায় এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।